মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশকে যিনি উপহার দিয়েছেন সাকিব তামিমদের মতো সুপারস্টার, যারা এখনও বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে দামি কোচ, বর্তমানে ফ্রাঞ্চাইজি ক্রিকেট ও ক্লাবের পাশাপাশি কাজ করছেন মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে। দেশের ক্রিকেটের যখন টালমাটাল অবস্থা, তখন বিসিবি মোহাম্মদ সালাউদ্দিনকে সহকারী কোচের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিল, যা তিনি ইতোমধ্যে নাকচ করে দিয়েছেন। ধন্যবাদ জানাতে চাই বোর্ডকে যে তারা আমাকে আসলে মনে করেছে। ভবিষ্যতে যদি কখনো সুযোগ থাকে হয়তো অবশ্যই আমি যাব, যদি আমার সময় সুযোগ হয় অবশ্যই আমি তাদের সাথে জানিয়েছি যে আসলে যদি সম্ভব হয় আমি অবশ্যই যাব, বাট এই মোমেন্টটা আমার জন্য একটু ডিফিকাল্ট। বর্তমানে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি সামলানোর কাজ করছেন তিনি, তৈরি করছেন ভবিষ্যতের সাকিব তামিমদের। প্রায় 300 ছাত্র আছে এই একাডেমিতে, তাদের সেরা করে তুলতেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই বরেণ্য কোচ। বর্তমান প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধতা আর নতুন ছাত্রদের কথা ভেবেই জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নকে বিসর্জন দিচ্ছেন সালাউদ্দিন। এই একাডেমিটা আসলে পুরোটাই আমার কাছে মনে হয় যে যতগুলো ছেলে আসছে ম্যাক্সিমাম ছেলে আমার জন্যই আসছে, তো তাদেরকে হঠাৎ করে ফেলে চলে যাওয়া আমার জন্য আসলে খুব ডিফিকাল্ট। আমাকে ঘিরে হয়তো অনেকেই হয়তো তাদের জীবনযাত্রা বলেন, তাদের জীবিকা বলেন, অনেক কিছু কিন্তু তাদের উপরে নির্ভর করে, এই কারণে আমাকে আসলে খুব কেয়ারফুলি ডিসিশনটা নিতে হবে। বর্তমানে জাতীয় দলের কোচ না হলেও কাজ করতে চান এই স্পির সাথে। তিনি জানান 3-4 মাসের ক্যাম্পেনে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তিনি, তাছাড়াও দেশের ক্রিকেটের পাইপলাইন ঠিক করার কারিগর হতে চান তিনি। বর্তমানে জাতীয় দলের কোচ না হলেও ব্যক্তিগতভাবে কোনো প্লেয়ার চাইলে তাদের হেল্প করতে প্রস্তুত মোহাম্মদ সালাউদ্দিন। উল্লেখ্য, এর আগে 2008 সালের দিকে বাংলাদেশ ক্রিকেটের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। ফাহাদ ওভি, হোয়াটসঅ্যাপ ক্রিকেট।